বহুচর্চিত যদুপুর নাবালিকা দুষ্কর্ম হত্যা মামলার নাবালককে 20 বর্ষ জেল দণ্ডাদেশ হয়েছে। দণ্ড শুনাইছন্তি স্বতন্ত্র চিলড্রেন কোর্ট। অভিযুক্তকে পক্সো আইন 376 এ এবং বি, 302 হত্যা অভিযোগ, 363 অপহরণ অভিযোগ এবং দফা 201 করে জেল দণ্ডাদেশ শুনাইছন্তি কোর্ট। সরকারী উকিলঙ্ক সূচনা অনুযায়ী অভিযুক্তকে 20 বর্ষ জেল দণ্ডাদেশ সহ 2000 টাকা জরিমানা করেছেন। তবে দণ্ডাদেশকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যাব বলে কেছেন অভিযুক্তক উকিল। তাকে প্রেসার পকাইকি এইভাবে করছেন। হও ভগবানের কাছে ভরসা মো পিলা পাই, মো পিলা বঞ্চিত থাকু। এই ভাবে কষ্ট দিয়েছেন সে ঠাকুর হি জাঁ মু কাহা সাংরে লড়ি পারি। মোর টাকা পয়সা না, মোর ধন সম্পত্তি কিছু না, মো স্বামী না, সেই বহুত কষ্টরে চলুছি। মো পিলাকে মিছরে যে ফসাইছেন সেই ভগবান একা সাক্ষী, আর কে না। মোর সবু সাক্ষী প্রমাণ তথ্য যা সব সে কোর্টে অসরে অবুক ভিত্তি করে আজ মানবর স্পেশাল চিলড্রেন কোর্ট নয়াগড় আজ সে কেসরে মুদালা দণ্ডিত কলে, প্রমাণ পাইলে সে দোষী বলে এবং দণ্ডিত কলে সেকশন 6 পোক্সো আক্ট এবং সেকশন 376 আইপিসি এর তাঙ্কু 20 বর্ষ সশ্রম কারাদণ্ড দিয়া। চার্জশিট দাখল করা যাইছে এসআইটি তরফ। এই চার্জশিট দিয়ে কি না জনে সিডব্লুপিও চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ অফিসর বা ওয়ান অফ দ্য মেম্বর্স অফ দি এসজেপিউ স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিটের জন মেম্বর দিয়ে এসআইটি রে সিডব্লুপিও কে নথিলে, এসজেপিউ র মেম্বর ভাবরে কে নথিলে, তেণু সে রাইটস না। গোটে স্পেশাল আক্ট তৈরি করা হয়েছে, জে জে সিপিসি আক্ট 2015। আক্ট কু সম্মান দেওয়া হচ্ছে আমার কর্তব্য এবং আমি আমি বড় বা দুঃখর সহ কু যে এ চার্জশিট আকচুয়ালি আইনত গ্রহণীয় নুহে।